নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। মে মাস ধনুরাশির কেমন যাবে এই ভিডিওর মাধ্যমে আমি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। মে মাসের গ্রহের গোচরটা খুব সুন্দর, অর্থাৎ ধনুরাশির পক্ষে খুব ভালো ফল দিবে। প্রথমেই জানাই, এই মাসে তিনটি মেজর প্ল্যানেট বকরি হচ্ছে। 11ই মে বকরি হচ্ছে শনি গ্রহ, 14ই মে বকরি হচ্ছে শুক্র গ্রহ, এবং 15ই মে বকরি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ রাশির অধিপতি এই বৃহস্পতি বকরি হচ্ছে। 4ঠা মে এই মঙ্গল গ্রহ মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করছে, এবং 9ই মে পর্যন্ত বুধ গ্রহ থাকছে মেষ রাশিতে, এবং 9ই মের পর ঠিক বৃষরাশিতে বুধ গ্রহের প্রবেশ, এবং 14ই মে পর্যন্ত এই রবি গ্রহ থাকছে বৃষরাশির ঘরে। অর্থাৎ বৃষরাশির ঘরে প্রবেশ করছে, 14ই মের আগে পর্যন্ত এই রবি গ্রহ থাকছে মেষ রাশির ঘরে, এবং 25ই মে এই বুধ গ্রহই আবার বৃষরাশি থেকে মিথুন রাশিতে রাহুর সঙ্গে অবস্থান করবে, এবং আপনাদের রাশিতে কেতু গ্রহের অবস্থান কি ফল হতে চলেছে আমি তাই নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আমি আগেও বলেছি, এখনও বলছি, এই মাসে খুব সুন্দর যোগ এই ধনুরাশির জন্য তৈরি হয়েছে, গ্রহের গোচরটা খুব ভালো। 4 সুফলগুলো কিন্তু, ধনুরাশির বেনিফিটগুলো কিন্তু নিশ্চিত রূপে পাবে। কিন্তু অনেকে প্রশ্ন করবেন, এই লকডাউনের পিরিয়ডে কি করে ভালো হবে স্যার, এই সময় তো রাশিফল মিলবে না। আমি আপনাদেরকে কিছু কথা বলি। দেখুন, এনজিওতে কিন্তু কাজ কিন্তু হচ্ছে, দেখুন প্রশাসনিক বিভাগে কাজ হচ্ছে, ডক্টর লাইনে কাজ হচ্ছে, নার্সরা কাজ করছে, পুলিশ কাজ করছে, আপনার মেডিকেল শপ খোলা আছে, দুধ পণ্যের দোকান খোলা আছে, মিষ্টির দোকান খোলা আছে, আপনার মুদিখানার দোকান খোলা আছে, মাস্ক বিক্রি হচ্ছে, এই সকল অনেক কিছু ব্যবসা কিন্তু চলছে, একদম যে থমকে গেছে তা নয়, আমি এটা আপনাদেরকে বলছি। যারা টিউশনে পড়াচ্ছে অনেক মাস্টাররা বাই নেট থ্রু কিন্তু টিউশনই কিন্তু অনলাইনে পড়াচ্ছেন, খুব শুভ যোগ কিন্তু ধনুরাশির জন্য আসতে চলেছে। শনি সারাশীতির তৃতীয় চরণ, তাও আমি বলবো গ্রহের যা গোচর আমার যে বিশ্লেষণে দেখা যাচ্ছে খুব ভালো একটা শুভ দিক আসছে। এই লকডাউনের মধ্যে দেখুন তো, যাদের ডেলিভারি তাদের ঠিক ডেলিভারি হবে। দেখুন তো, এই সময় লকডাউনে মানুষ যারা যেইটুকু কর্ম হোক করছে, এবং আপনারা হয়তোবা বাই টেলিফোন বা বাই নেট থ্রু কিন্তু আপনারা কোনো সুসংবাদও পেয়ে যেতে পারেন। তো এবার আমি জানাতে চলেছি কোন কোন দিকে আপনারা শুভ ফল পেতে চলেছেন। প্রথমেই জানাই, আপনাদের রাশির তৃতীয় স্থানে মঙ্গলের অবস্থান আপনাদের পরাক্রম বৃদ্ধি করবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যিনি কিনা আপনাদের পঞ্চম পতি এবং দ্বাদশ পতি, আপনাদের পরাক্রম বৃদ্ধি করবে, উদ্যমতা বৃদ্ধি করবে, যোগাযোগ আপনাদের বৃদ্ধি পাবে, এবং এই সময় আপনারা কিন্তু বেশ উদ্যমে কাজ কিন্তু করতে পারবেন। সেই কাজ বলুন যে আপনি যে দৌড়িয়ে কাজ করবেন তা নয়, মানসিক জোরটা কিন্তু আপনারা পাবেন, এটা আমি আপনাদেরকে বোঝাতে চাই। এবার মানসিক যে জোর, মন যে আপনাদের ভেঙে গিয়েছিলো, সেই মনটা কিন্তু আপনাদের শক্ত হবে। তৃতীয় স্থানে মঙ্গলের অবস্থান, ভাইয়ের থেকে সাপোর্ট আপনারা পাবেন। ঠিক আপনাদের রাশির পঞ্চম স্থানে রবি এবং বুধের বুধাদিত্য যোগ, আপনাদের মান সম্মান, সেখানে রবি তুঙ্গস্থ, আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে, এবং আপনারা
সঠিক সিদ্ধান্ত কিন্তু আপনারা নিতে পারবেন। গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। এবং আপনাদের ষষ্ঠভাবে মালব্য যোগ সৃষ্টি হচ্ছে, তার সঙ্গে এই বুধ গ্রহ একত্রে শুক্রের সঙ্গে অবস্থান করছে এবং শুক্র কিনা 14ই মেতে বক্রী হচ্ছে, অর্থাৎ শুক্রের পাওয়ার কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এই শুক্র হচ্ছে আপনাদের একাদশ পতি, অর্থাৎ তুলা রাশি করে একাদশ পতি সে ষষ্ঠভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের সফলতা লাভ নিশ্চিত রূপে আপনারা পাবেন এবং কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি হবে। আফটার লকডাউন আপনারা কিন্তু কর্ম প্রাপ্তি কিন্তু আপনাদের হবে। গ্রহগত অবস্থান সেই দিকে নির্দেশ করছে। যারা প্রশাসনিক বিভাগে আছেন, যারা ডক্টর লাইনে আছেন, যারা নার্সে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে এই আফটার লকডাউন কিন্তু আপনার রাশিচক্রে যদি গ্রহের অবস্থা ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা উচ্চ পদ আপনারা পাবেন এবং এই সময় কিন্তু আপনাদের ইনকাম বৃদ্ধি হবে। এর সাথে আপনাদেরকে জানাই আপনাদের এ মাসে প্রেম সংক্রান্ত বিষয়টা খুব ভালো, প্রেমের পাঠটা খুব ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে। নতুন প্রেম আসার সম্ভাবনা, প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি এবং প্রেম থেকে লাভ ম্যারেজের দিকে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে। বিবাহ ব্যাপারটা আপনাদের শুভ হবে, অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে বিবাহের চিন্তা করছিলেন তাদের বিবাহ কেন্দ্রিক সমস্যা কিন্তু কাটতে চলেছে, অর্থাৎ এটা আপনারা বুঝতে পারবেন ঠিক জ্যৈষ্ঠ মাস থেকে। অর্থাৎ বিবাহের ব্যাপারে আপনারা যদি এগিয়ে যান ঠিক জ্যৈষ্ঠ মাসের পর থেকে, যদি আপনারা মানে সময় থেকে যদি আপনারা করতে পারেন বিবাহের ব্যাপারে নিশ্চিত রূপে আপনারা কিন্তু ফল পাবেন। এর পাশাপাশি আপনাদেরকে জানাই যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল প্রদান করবে। আপনাদের সপ্তম স্থানে সক্রিয় বুধের অবস্থান এই 25শে মেতে আপনাদের সঠিক সিদ্ধান্ত নিতে আপনারা পারবেন এবং ব্যবসা ক্ষেত্রে আপনারা কিন্তু ডেভেলপমেন্ট ধীরে ধীরে করবেন কিন্তু এই লকডাউনের পিরিয়ডেও, এবং আপনারা কিন্তু বেশ বেনিফিটেড কিন্তু আপনারা থাকবেন। গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। এই সময় আপনারা আপনাদের সম্পত্তিগত দিকে কিছুটা হলো শুভ ফল কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ কিছুটা হলো আপনাদের শরিকদারদের মধ্যে বা আপনাদের কাকা বা জেঠার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং কিন্তু আপনাদের হবে। আপনাদের শরীরের পার্ট যাদের শারীরিক প্রবলেম চলছিল কিছুটা হলো শরীরগত দিকটা কিন্তু আপনাদের শুভ হবে এবং আপনাদের রাশির দ্বিতীয় স্থানে শনিগ্রহ 11ই মেতে বক্রী হচ্ছে। বক্রী হওয়ার জন্য কী হয়, দ্বিতীয় ভাব থেকে আমরা অর্থের বিচার করি, এই অর্থনৈতিক দিকটা কিন্তু আপনাদের প্রচণ্ড পরিমাণে ধীরে ধীরে কিন্তু 11ই মের পর থেকে আস্তে আস্তে স্ট্রং কিন্তু হবে, অর্থাৎ আর্থিক দিক আপনাদের শুভ। শনি সায়াসিতি চলা সত্ত্বেও আমি এটা খুব দায়িত্ব নিয়ে বলছি। এর পাশাপাশি আপনারা আফটার লকডাউন কিন্তু আপনারা নতুন কর্ম কিন্তু আপনারা পাবেন। যারা টিউশনি লাইনে আছেন তাদের কিন্তু মে মাসটা এ মোটামুটি গেল, আফটার জুন মাসের থেকে আপনাদের কিন্তু সময়টা ধীরে ধীরে ভালোর দিকে লক্ষ্য করা যাবে এবং আপনাদের পিতা এবং মাতার শরীরের দিকে একটু নজর রাখুন। মায়ের ব্লাড প্রেশার, সুগার, থাইরয়েড, পায়ের দিকে অর্থাৎ হাঁটুতে ব্যথা এই সকল সমস্যা কিন্তু থাকতে পারে। পিতার হাড়ের সমস্যা এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার ব্যাক পেন এই দিকগুলো বা লোয়ার পার্সনের সমস্যা কিন্তু পিতার ক্ষেত্রে হতে পারে, এগুলো অবশ্যই মেডিকেলি আপনারা অ্যালার্ট থাকুন। এর পাশাপাশি আপনাদেরকে জানাই এই আপনাদের ষষ্ঠ স্থানে মালব্য যোগ আপনাদেরকে যাদের ঋণ আছে ঋণ কিন্তু আপনাদের ধীরে ধীরে কমবে। যাদের দীর্ঘদিন ধরে অসুস্থতা আছেন
কিছুটা হলো আপনাদের সেই দিকটা পার্টটা কিন্তু ভালো হবে, এবং শত্রুতাটা কিছুটা হলো আপনাদের আগের তুলনায় কিন্তু কমবে, এরকমই গ্রহের নির্দেশ করছে। ওভারঅল আপনাদের ধনুরাশির ব্যক্তিদের এই পঞ্চম স্থানে রবি এবং বুধের অবস্থান, এবং এই এই আপনাদের পঞ্চম পতি তৃতীয়ভাবে অবস্থান করায় আপনাদের সন্তানের দিকটা কিন্তু আপনাদের শুভ। যারা দীর্ঘদিন ধরে সন্তানের জন্য চেষ্টা করছিলেন সন্তান লাভের জন্য, তাদের ক্ষেত্রে কিন্তু একটু হলেও ভালো সময়, বা সন্তানের শরীর যদি আপনাদের খারাপ থাকে সেই শরীরের উন্নতি শারীরিক পার্টটা কিন্তু সন্তানের ভালো হবে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে ধনুরাশির। ওভারঅল ধনুরাশির এই মে মাস শুভ ফল প্রদান করবে শুধু শরীরের পার্টটা বাদ দিয়ে। যারা অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন, শিল্পকলার সঙ্গে গান বাজায়, তাদের কিন্তু আস্তে 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 আপনারা কিন্তু কাজের সুযোগ, যারা কাজ আটকে আছে তাদের কিন্তু কাজের সুযোগ হবে, এবং যাদের কিছু কিছু ক্ষেত্রে বিল আটকে আছে তাদের কিন্তু আস্তে আস্তে এই বিলগুলো আপনারা কিন্তু পাবেন। সরকারি বিল যাদের আটকে আছে এগুলো কিন্তু আপনাদের আস্তে আস্তে জায়গাগুলো খুলে যাবে, অর্থাৎ আপনাদের যে ভাগ্যবতী অর্থাৎ এই রবি, আপনাদের এই ভাগ্যবতী আপনাদের ঠিক পঞ্চম স্থানে অবস্থান করায় আপনাদের ভাগ্য ভাব কিন্তু শুভ ফল প্রদান করবে, অর্থাৎ ভাগ্যের কিন্তু আপনারা সাপোর্ট পাবেন। এবং কর্মপতি আপনাদের বুধ ঠিক আপনার সপ্তম স্থানে অবস্থান করায় কর্মের ক্ষেত্রেও কিন্তু আপনারা ডেভেলপমেন্ট কিন্তু পাবেন, আপনার লকডাউন কিন্তু আপনারা প্রমোশন পাচ্ছেন। ব্যবসার ক্ষেত্রে যারা ফুড রিলেটেড বিজনেস করছেন, বা যারা মেডিসিনের বিজনেস করছেন, বা যারা জলীয় প্রোডাক্টের বিজনেস করছেন জল বা দুধ পানি, এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা, বা মুদিখানার দোকান আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা মোটামুটি ভালো ফল নির্দেশ করছে। এবার আপনাদেরকে জানাই, যাদের হচ্ছে না ধরুন, তাদের একান্ত এতগুলো কথা বলার পর আপনাদের যদি গাছের পাতা একটুকু না নড়ে, তাহলে জানবেন আপনার অশুভ গ্রহের দশা চলছে, বা আপনার জন্মছকে গ্রহের কোনো দোষ আছে, সেগুলো অবশ্যই অ্যানালাইসিস করান। দেখুন, আমি গ্রহের অবস্থান ধরে সম্পূর্ণ আপনাদের বিশ্লেষণ করলাম। ধনুরাশির প্রেম বিবাহ অর্থ সব দিক থেকেই শুভ ফল প্রদান করতে চলেছে। তো ওভারঅল ধনুরাশির সময়টা মে মাসটা খুব ভালো যাবে, আমি এটা খুব দায়িত্ব নিয়ে খুব জোর গলায় আপনাদেরকে বলছি। যাদের হবে না অবশ্যই আপনারা কোনো অ্যাস্ট্রোলজারকে দেখান, শনির সাড়ে সাথে থাকা সত্ত্বেও আপনাদের সময়টি ভালো হতে চলেছে। তো প্রিয় দর্শক বন্ধু, আজকে তো সময় শেষ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।